গাইজ, ওয়েলকাম টু আরোহী নিউজ বাংলা। তোমরা দেখছো হলি বলি টলি, সঙ্গে রয়েছি আমি রাজশ্রী। আজকের মেইন ইন্টারেস্টিং খবর হলো, 9ই সেপ্টেম্বর বলিউডের হার্টথ্রব অভিনেতার 55তম জন্মদিন। তিনি আর কেউ নন, অক্ষয় কুমার, যাকে ঘিরে বলিউডের সকল দর্শক মহল বেশ উৎসাহী। তারকা অভিনেতা আজ 55তম জন্মদিনে, তাকে শুভেচ্ছা আরোহী নিউজের তরফ থেকে। অভিনেতা অক্ষয় কুমারের 55তম জন্মদিন। আগের বছর তার জন্মদিনের ঠিক একদিন আগেই মাতৃহারা হয়েছিলেন অভিনেতা। মা অরুণা ভাটিয়াই ছিলেন তার চালিকা শক্তি। মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। নিজের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অক্ষয়ের। তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্ট অভিনেতা অক্ষয় কুমার। জানা যায় ব্যাংকক থেকে মার্শাল আর্টের ট্রেনিং নিয়েছেন তিনি। অভিনেতার আসল নাম রাজীব হরি এম ভাটিয়া। ব্যাংককে মার্শাল আর্ট শেখাকালীন ওয়েটারেরও কাজ করেছিলেন তিনি, যেখানে বলিউডের অনেক নায়িকারাই অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডাবল ব্যবহার করে থাকেন। অক্ষয় কুমার নিজেই নিজের অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন, স্টান্টও নিজেই করেন। মুম্বাইতে মার্শাল আর্ট শেখাতেন অক্ষয় কুমার। সেই সময় তার এক ছাত্র তাকে মডেলিংয়ের জন্য বলেন। একটি ছোট্ট কোম্পানিতে মডেল হিসেবে কাজ করার পর তার পোর্টফোলিও প্রযোজক প্রমোদ চক্রবর্তীর পছন্দ হয়। তিনি তাকে দিদার ছবিতে সই করান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অক্ষয় কুমারকে। ক্যারিয়ারের শুরু থেকে দারুণ পরিশ্রমী ছিলেন অক্ষয় কুমার। বছরে যাতে 3 থেকে 4টে ছবি করতে পারেন, তাই 2 থেকে 3 মাসের মধ্যে একটা ছবির শুটিং শেষ করার চেষ্টা করতেন। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন, বছরে 2 বার পরিবারের সঙ্গে অবশ্যই ছুটি কাটাতে বাইরে যান তারকা অভিনেতা। স্বাস্থ্য সচেতন অক্ষয় একেবারেই রাত পর্যন্ত পার্টি করা পছন্দ করেন না। প্রতিদিন ভোর 4:30 ঘুম থেকে উঠে পড়া অভ্যেস অক্ষয় কুমারের। আর বেশিরভাগ দিন রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। নিয়ম মেনে চলতে ভালোবাসেন অভিনেতা। তার ডায়েট চার্টে কোনো পরিবর্তন তিনি একেবারেই পছন্দ করেন না, তাই সন্ধ্যে 7টার মধ্যে নিয়ম করে রাতের খাবার খেয়ে নেন তিনি। এরপর আর কোনো খাবার খান না। সিগারেট কিংবা অ্যালকোহলের কোনো নেশাও করেন না অক্ষয় কুমার, এমনকি চা কফি পর্যন্ত এড়িয়ে চলেন। আর নিজেকে ফিট রাখার জন্য যা যা করা দরকার অভিনেতা সব মেনে চলেন। অক্ষয় কুমারের প্রধান চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম কাজ ছিল রাখি গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ। 1994 সালে তিনি শামির মালাকান পরিচালিত ম্যায় খিলাড়ি তু আনারি ও রাজীব রায় পরিচালিত মোহরা চলচ্চিত্রে পুলিশের ভূমিকায় অভিনয় করেন। মোহরা সে বছরে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। এই বছরে তিনি যশ চোপড়া প্রযোজিত ইয়ে দিল্লাকি চলচ্চিত্রে কাজলের বিপরীতে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার ও স্টার স্ক্রিন পুরস্কারে মনোনয়ন লাভ করেন। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ। রাম সেতু কো বানানে কে লিয়ে বানর সেনা লাগে, আর মেরি ফিল্ম রাম সেতু কো বানানে কে লিয়ে মেরি সেনা ইয়ে। মুক্তি পেল অঙ্কুশ হাজরার নতুন ছবি মির্জা ট্রেলার। আগেই মুক্তি পেয়েছিল মির্জা টিজার। চোখ ধাঁধানো অনুষ্ঠানে উন্মোচিত হলো তার নতুন কাজের দুর্দান্ত ঝলক। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন অঙ্কুশ। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবেন তার অনুরাগীরা, গায়ে কাটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতার। খারাপ ভালোর সংজ্ঞা যেখানে গুলিয়ে যাবে, মান না সম্মান কোনটা আয় করা বেশি প্রয়োজনীয় প্রশ্ন তুলবে মির্জা, দেখুন তারই কিছু ঝলক। আমার নাম না বদনাম আমি জানি না, কিন্তু সবার সামনে এসে দাঁড়ালে সবার ফেটে যায়। Thank you.
এটা সত্যি আমরা একটা খুব রিস্কি প্রজেক্ট বলবো, কারণ বাজেট ওয়াইজ অবশ্যই রিস্কি প্রজেক্ট। অনেকে অনেক প্রশ্ন করে বাংলা ছবির পরিস্থিতি এখন দাঁড়িয়ে, সেফ খেলার পরামর্শ সবাই দেয়, কিন্তু সবসময় সেফ খেললে ইন্ডাস্ট্রি গ্রো করবে না। একটু চেষ্টা করলাম, বাকিরা পুরোপুরি দর্শকদের হাতে, ভগবানের হাতে, কিন্তু সব রেসপন্স সবাই খুব ভালো দিচ্ছে, সব পাচ্ছি, তাই জন্যে একটা উৎসাহ জাগে। কারণ পুরো ছবি শুটিং করা বাকি, এটা আমাদের অ্যানাউন্সমেন্ট টিজার, এটা ছবি নয়, এটা অ্যানাউন্সমেন্ট টিজার, তো পুরো ছবি শ্যুট করা বাকি। তো এখন থেকেই ভালো রেসপন্স পেলে না, একটা আমাদের হয় না কাজে লেগে পড়ার একটা আলাদা আগ্রহ জাগে। হ্যাঁ, লুকটা নিয়ে তো অবশ্যই একটু এক্সপেরিমেন্ট করা দরকার ছিল, কারণ অনেকদিন বেশ কয়েক, আমি এক বছর ধরে আমার কোনো ছবি রিলিজ, লাস্ট আমার FIR রিলিজ করেছিল, তো আফটার আ লং গ্যাপ চেয়েছিলাম যে যদি আসি, যদি কিছু একটা হয়, একটা ধামাকা কিছু একটা হলে ভালো। যদিও হয়তো মির্জার আগে আমার বেশ কিছু শ্যুট হয়ে যাওয়া ছবি একটা দুটো রিলিজ হতে পারে, কিন্তু মির্জাটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার প্রথম নিজের হোম প্রোডাকশনের ছবি। নিজের প্রোডাকশন হাউস, তার কারণ দেখো সত্যি কথা বলতে নিজের মন মতো ছবি করা যায় অনেস্টলি বলতে, এবং সবসময় তো প্রডিউসারকে নিজের ইচ্ছাটা বলা যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে এই লাস্ট 12 বছরে অঙ্কুশ যেভাবে দর্শকের মনে জায়গা করেছে, কোথাও না কোথাও তার একটা পিক চলে আসে। আমাদেরও ইচ্ছা করে যে ওটার বাইরে আরও কিছু দর্শককে দেখাতে চাই, যে যেটা আমরা হয়তো পারি বা আমাদের ইচ্ছা। সবসময় প্রডিউসারদের থেকে সেই হেল্পটা পাওয়া যায় না, সবাই বলে যে না ওই রকমই করো, এরকমভাবে দর্শক তোমাদের নেয় বা এরকমভাবে অ্যাকসেপ্টেন্স এতদিন ধরে হয়ে এসছে। কিন্তু ভেতরে একটা খিদে থাকে যে যদি, যেমন আমি অ্যাকশন ছবি আগেও করেছি, কিন্তু অ্যাকশন ছবি আমি অঙ্কুশ হয়ে করেছি, লোকে বলবে হ্যাঁ অঙ্কুশ করছে, কিন্তু অঙ্কুশকে চেনাই যাচ্ছে না, এ মির্জা। এরকম একটা ক্যারেক্টারে নিজেকে ঢুকিয়ে একটা এরকম ধরনের একটা হার্ডকোর একটা এরকম কমার্শিয়াল ছবি বানানো, এটা কোনোদিন করেছিলাম, আমার ইচ্ছা ছিল খুব। তো সেই জন্য নিজের প্রডিউস করলে নিজের একটা স্বাধীনতা থাকে এবং সেইভাবে করা যায় আর না। দর্শককে অবশ্যই এটা বলবো যে এখনও অনেক, 8 মাস এখনও বাকি, এখন আপাতত দর্শককে তো এটা বলতে পারবো না, হলে গিয়ে দেখবেন ভালো লাগবে, অনেক মাস বাকি এখনও, কিন্তু অবশ্যই অপেক্ষা করুন যে অনেক প্রচুর সারপ্রাইজেস আসছে মির্জা নিয়ে। এক্সপেরিমেন্ট দেখো বেশি দিনের এক্সপেরিমেন্ট নয়, কিন্তু 3-4 দিনের মধ্যে আমরা ডিসাইড করে ফেলেছি। তার কারণ হচ্ছে যে আমি অন্য একটা ছবির জন্য অলরেডি দাড়ি বাড়াচ্ছিলাম, এবং আমার ছবি শুটিংটা শুরু হবে পুজোর পর, সেটার অন্য ছবি, তার জন্য আমি দাড়ি বাড়িয়েছি। কিন্তু এই দাড়িটা অলরেডি খুব দেখতে ভালো লাগছিলো, খালি চুল আর চশমা আর হালকা মেকআপের মধ্যে একটা ডিফারেন্স, এই জিনিসটা করে ব্যাপারটাকে আনার চেষ্টা করা হয়েছে আর। মুক্তি পেল অঙ্কুশ হাজরার নতুন ছবি মির্জা ট্রেলার। চোখ ধাঁধানো অনুষ্ঠানে উন্মোচিত হলো তার নতুন কাজের দুর্দান্ত ঝলক। এই ছবিতে শুধু অভিনয়ই করেননি অঙ্কুশ, এই ছবির নিবেদকও তিনি। শুরু করেছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা অঙ্কুশ মোশন পিকচার্স। একেবারে নতুন রূপে অঙ্কুশকে দেখতে পাবেন তার অনুরাগীরা। গায়ে কাঁটা দেওয়া আত্মপ্রকাশ অভিনেতা। সরাসরি আরোহি নিউজকে কি জানালেন অভিনেতা, শুনুন। এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অভিনেতা, ও সরি এখন তো প্রযোজক, অভিনেতা এবং প্রযোজক অঙ্কুশ হাজরাকে। না এটা 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 টিজারও নয়, এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার। ফিল্মের টিজার আসবে, এরপর ফিল্মের ট্রেলার আসবে, এটা ফিল্মের কোনো পার্টি নয়, দিস ইজ জাস্ট ইন্ট্রোডাকশন অফ মির্জা। এই সিনটা ফিল্মে থাকবে কি থাকবে না, দ্যাটস অলসো উই আর নট শিওর, টু বি ভেরি অনেস্ট। বাট ছবিটা কোন স্কেলে হতে চলেছে, মির্জা কি করতে চলেছে, এটা মির্জার ইন্ট্রোডাকশনের জন্য, যেটা হিন্দিতে আমরা অনেকবার দেখেছি, এটা অ্যানাউন্সমেন্ট টিজার আলাদা করে শ্যুট হয়, কিন্তু বাংলায় কোনোদিন অ্যানাউন্সমেন্ট টিজার আলাদা করে শ্যুট হয় না, ফিল্মেরই একটা পার্ট নিয়ে সেটাকে টিজার বানানো হয়। কিন্তু এখন আমাদের কোনোরকমভাবেই ফিল্মের শ্যুটিং শুরু হতে আমাদের এখন নভেম্বর ডিসেম্বর, তো তার আগে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা ছাড়া হলো, যাতে মানুষ মির্জার ওয়ার্ল্ডে প্রথম থেকেই ঢুকতে পারে, একটু চিনতে পারে। ভীষণ ভালো লাগছে, আমার মনে হয় যে মানে কী বলবো, এটা একটা নতুন জার্নি এবং দায়িত্ব অনেক বেশি। শুধু ফ্লোরে গিয়ে অ্যাক্টিং করে, হিরো হিসেবে অ্যাক্টিং করে বেরিয়ে আসতাম, সেটা একটা আলাদা মানসিকতা থাকতো এবং ছিল। এখন অ্যাজ আ প্রডিউসার হয়ে না মানসিকতা পুরো চেঞ্জ হয়ে যায়, মানে আমি বিশ্বাস করবেন, আমি এই
এর পোস্ট প্রোডাকশানে, আগে শুধু অ্যাক্টিং করে ছেড়ে দিতাম, এখন পোস্ট প্রোডাকশানের প্রতিটা সময় প্রত্যেকটা অফিসে গিয়ে গিয়ে বসে থাকা, কেমন হচ্ছে দেখা, সাউন্ড ডিজাইনিংয়ে বসে থেকে দেখা, ডিআইতে বসে থেকে দেখা, কালার কারেকশান করা, এগুলো সব নিজেরা আমরা বসে বসে দেখা, মানে আলাদা একটা উত্তেজনা কাজ করে যেহেতু, প্লাস যেহেতু ছবিটা খুব বড় ছবি, প্রত্যেকটা জিনিস মাইনিউটলি দেখতে হচ্ছে যাতে কোথাও না কিছু ভুল হয়ে যায় বা কিছু হয়ে যায়। এখন অ্যাকচুয়ালি মানে অনেক টাকা লেগে আছে ছবিটার উপর, তো সেই জন্যে। হ্যাঁ, আমার লাস্ট FIR রিলিজ করেছিল আফটার ইয়ার, অলমোস্ট এক বছর পর। আবার মানে আমরা এখনও কোনো ছবি রিলিজ করিনি, পুজোতেও কোনো রিলিজ করছে না, পুজোর পরই করবে যা করবে। তো বাট হ্যাঁ, একটা গ্যাপ ভালো লাগে, মানে কোথাও নিজেকে এক্সপ্লোর করার একটা সময় পাওয়া যায়, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা সবসময় টাকা কামানোর দৌড়ে মানে ছুটি, তো সবসময় কোথাও না কোথাও নিজেকে এক্সপ্লোর করতে ভুলে যায় সেটার কারণে, কাজ 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 সব কিছু নিয়ে। একটু স্টে ব্যাক করে না, একটু এক্সপ্লোর করে নিজেকে এগিয়ে আসাটা আরও বেশি জরুরি আমার মনে হয়। খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট এটা নতুন লুক ভালো লাগে, মানে নতুন লুকে যদি নিজেকে অ্যাক্টিং করতেও খুব ভালো লাগে নিজেকে, যে না এবারে আমাকে নিজেকেই নিজে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি ওই ক্যারেক্টারটা হয়ে গেছি, তো তখন অ্যাক্টিং করতে অনেক বেশি সুবিধা হয়। না না, টেক্কার কিছু নয়। দেখো অনেক সময় আমাদের বহুবার হয়েছে, দেখো একটা বড় পিরিয়ডে রিলিজ করতে গেলে যে অন্য কোনো বড় ছবি আসবে না, এটা কোনোদিনই হতে পারে না। হয়তো দেখবে আমাদের বাঙালি বাংলাই হয়তো কোনো না কোনো একটা বড় ছবি আসতেও পারে, তো সেটা অত ভেবে লাভ নেই। সবাই ভালো করে ছবি বানাক, হোক হলে লোক যাক, এবং সত্যি এক্সিবিটর ডিস্ট্রিবিউটর প্রোডিউসার সবার ঘরে যেন টাকা ঢোকে, তাহলে ইন্ডাস্ট্রি বড় হবে, মানে এটাই শুধু আশা, আর কিছুই না। পুজোতে, হ্যাঁ পুজোতে, পুজোর আগে ঘুরতে যাচ্ছি, পুজোর পরে, পুজোর সময়টা থাকছি সপ্তমীটা, কারণ বাড়িতে থাকতে ভালো লাগে, এই মণ্ডপ ঘুরবো, আনন্দ করবো, বন্ধু বান্ধবের সাথে হাউস পার্টি করবো, আমি প্রত্যেক বছর তাই করি। ছক ভেঙে একেবারে নতুন গল্পে মোড়া একটি মিউজিক ভিডিও আনতে চলেছে অরিন মিউজিক বাংলা। শুটিংয়ের দ্বিতীয় দিনেও আরোহী নিউজ পৌঁছে গেছিল বীরভূমের মাইয়ার সেটে। আপনাদের জন্য রইল তারই কিছু ঝলক। দর্শকদের বরাবরই নতুন নতুন চমক দিয়ে থাকে অরিন মিউজিক বাংলা, একের পর এক মিউজিক ভিডিও মাতিয়ে রাখে সবাইকে। তবে এবারে ভিন্ন স্বাদের গল্পে মোড়া একটি মিউজিক ভিডিও আনতে চলেছে অরিন মিউজিক বাংলা। এই মিউজিক ভিডিওটিতে প্রযোজনার সঙ্গে সঙ্গেই অভিনয় করেছেন বিপ্লব কুমার সিনহা। মনোরম গ্রাম্য পরিবেশে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিজেই। গ্রামে, একটা গ্রামে আমরা এসেছি, প্রত্যন্ত গ্রাম, তো ডে টু শুট চলছে, আজকে আমাদের শেষ দিন। বীরভূমের মাইয়া গানটার নাম বীরভূমের মাইয়া, গানটা গিয়েছে আমাদের সবার প্রিয় জিষ্ণু, এবং গানটাতে অভিনয় করছি আমি এবং হিয়া। খুব সুন্দর মেয়ে একটা, পুরো একদম পুরো গ্রাম্য, মানে একটা জাস্ট আউটলুক আছে তার মধ্যে, এবং গানটা সত্যি এই সাহিদের সাথে আমার একটা প্রথম কাজ, তবে সাহিদের সাথে কাজ করে সত্যি খুব মজা পেলাম, এবং একটা আলাদা, ওর মধ্যে একটা আলাদা চিন্তাভাবনা হয় না, একটা একটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, মানে ও খুব থটফুল, এবং হি নেভার কম্প্রোমাইজড এনিথিং উইথ এনি শর্টস। লোকসঙ্গীত, লোকসঙ্গীত টাইপেরই গান, কিন্তু একটু আধুনিকতার ছোঁয়া আছে, তো গানটা মাটির গান অ্যাকচুয়ালি, তো গানটা খুব ভালো লাগবে, গানটা সবাই দেখো। খুব কষ্ট করে, খুব গরমে, মানে একদম মানে গরমে, ব্যবসা গরমের মধ্যে এত সবাই একটা খাটুনি করে গানটা বানাচ্ছে। গানটা DOP আমাদের মনোজিৎ, এবং আরোহী নিউজকে যথেষ্ট ধন্যবাদ যে পুরো গানটা আমাদের সাথে থেকে কভার করার জন্য। মিউজিক ভিডিওতে নায়িকা চরিত্রে অভিনয় করেছে হিয়া। এলো চুল, আট পৌড়ে শাড়িতে হিয়ার লুকস ছিল নজর কাড়ার মতো। খুবই সুন্দর অভিজ্ঞতা, এরকমভাবে মিউজিক ভিডিও আমি আগে কখনো করিনি, আর তাছাড়া এত মানুষ ভালোবাসছে, এত মানুষ দেখতে এসেছে, তাদের রোজকার একটা জীবনযাত্রা থেকে বেরিয়ে একটা অন্যরকম অনুভূতি প্রত্যেকে পাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে, এবং খুবই সুন্দর জায়গা, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, খুবই মজা লাগছে শ্যুট করে। রবিবার ছিল বীরভূমের মাইয়ার শুটিংয়ের দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শুটিং স্পটে গ্রামবাসীদের ভিড় ছিল উপচে পড়া। জীবনের প্রথম শুটিং দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন একে একে। কোনদিন শুটিং দেখিনি, আজ দেখছি, আমাদের খুব ভালো লাগছে। আমরা এগুলো কোনোদিন দেখিনি, এবার আমাদের লাইফে আর কি এত বড় হয়েছি, প্রথম দেখছি, খুব ভালো লাগছে। আমাদের এখান থেকে সবাই দেখতে এসেছে। মোটামুটি এমন একটা পরিবেশে শুটিং চলছে, অনেকটাই সুন্দর, আর মোটামুটি অনেক অ্যাক্ট্রেস, মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে তারা শুটিং করছে, আর এই পরিবেশে শুটিং অবশ্যই খুব একটা সুন্দর, আর শুটিং দেখতেও ভাল লাগছে, অনেক লোক জড়ো হয়েছে, যাই হোক সবাই শুটিং দেখছে, কি বিষয় আপাতত আইডিয়া করা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর একটা
কিছু পরিকল্পনা চলছে এই আর কি। লোকসঙ্গীতের মধ্যে একটি রোমান্টিক প্রেমের গল্প মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন পরিচালক শাহিদ আহমেদ সিরাজি। তার সঙ্গে গানের কথা ও সুরেও মন কাড়বে দর্শক ও শ্রোতাদের, শুধু অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে জুহিতা ঘোষের রিপোর্ট, আরোহি নিউজ বাংলা। হলি বলি টলি এখনকার মতো এইটুকুই। বিনোদনের লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন হলি বলি টলির পর্দায়।